তো আজকে আর একটা নেক্সট ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমার মা বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি, তো সেই বিরিয়ানিটাই আপনার সঙ্গে শেয়ার করবো বলে এই ভিডিওটা করা। খুব সহজে খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছে আর কি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। তো মাংসগুলো খুবই একটু ছোটো ছোটোই পিস করা হয়েছে, কারণ ঘরের মধ্যে করা হবে, সেই কারণে বেশি বড় বড় পিস না। এই রকম মাংস কিছু পিস করে নিতে হবে, আপনারা চাইলে বড় বড়ও পিস করে নিতে পারেন, আমরা ছোট ছোট করে রেখেছি কারণ ঘরের মধ্যেই খাওয়া হবে বলে। এখানে চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ এই বিরিয়ানির চালটাকে যতক্ষণ ভেজাবেন তত লম্বা লম্বা হবে এবং খেতেও ভালো হবে, কিন্তু কিছুক্ষণ ভেজানো থাক। গরম করতে হবে, একটু ফুটবে, এর মধ্যে চালটাকে দেয়া হবে। আর এইদিকে বেরেস্তাটা শুরু হয়ে গেছে, পেঁয়াজ ভাজার কাজটা হচ্ছে। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে এটা মিক্স করা হবে। আর বিরিয়ানি আমরা এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি, আপনারা পারলে অন্য কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, তবে এটা খুব ভালো তাই জন্য এটা ইউজ করা হচ্ছে। তো এটা অনেক, তো এবার জলের মধ্যে নুন দেওয়া হচ্ছে, আর এখানের মধ্যে রয়েছে হচ্ছে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এইগুলোকে একটা কাপড়ের মধ্যে বেঁধে এবার ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা একটু অন্য ধরনের পদ্ধতি, কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। এটাকে জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে এবার চালটাকে দিয়ে দিতে হবে। এটাতে কি হবে, চালের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকবে। চালটাকে এবার দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানের মধ্যে একটা আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানানো হয়েছে, যেটা বিরিয়ানিটা দেওয়া হবে। আর এটা হচ্ছে পেঁয়াজ কাটা চলছে, কারণ এটা বেরেস্তা তৈরি হবে, বেরেস্তা হয়ে ওপরে ছড়ানো হবে। তো এটা হোক, তারপরে পরের প্রসেস দেখাচ্ছি। তো চলো ভাতটাকে দেখা যাক, ভাতটা হয়ে গেছে কিনা একটু নাবিয়ে দেখা যাক। হ্যাঁ, হয়েই এসছে বলতে গেলে, প্রায় 15-20 মিনিট মতন ফোটালেই হয়ে যাবে, কারণ এর আগে আমরা চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো বেশিক্ষণ ফোটাতে হবে না। তো এবার চিকেনটাকে একটু দেখা হচ্ছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা, আর প্রায় পুরোপুরি দেখতে গেলে সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটাও প্রায় ওরকম 20-15 মিনিট মতন কষতে হবে, আর বাকি তো দমে যখন হবে তখন হয়েই যাবে মাংসটা সেদ্ধ। তো এটা প্রায় হয়েই এসছে, এবার বিরিয়ানির নেক্সট পদ্ধতিটা চালু করা যাক। তো ভাত, তারপরে মাংস, যেটা কষা সেটা হয়েই গেছে, এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে যে বিরিয়ানির পদ্ধতিটা কীভাবে কী হবে সেটা চলো দেখা যাক। ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে, যেটা বিরিয়ানিটা আর কি রাখা হবে, সেটার মধ্যে আগে ঘি মাখিয়ে দিতে হবে, কারণ যাতে তলাটা ধরে না। সাইডের মধ্যে একটু মাখিয়ে দিতে হবে, মানে যতটা আছে ততটা আর কি, যতটা পারবে ততটা মাখিয়ে নেবেন যাতে ধরে না যায়। এবার ভাতটাকে তুলে দিয়ে দেওয়া হচ্ছে, পরপর দিতে হবে, প্রথমে ভাত দিলে এবার উপরের মধ্যেই চিকেনটাকে দিয়ে দিতে হবে। আপনারা আগে চিকেন দিলেও পারবেন, তো এর মধ্যে এবার বেরেস্তা দিতে হবে। আর
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।